বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক সালমানের কোনো দোষ পায়নি জনপ্রশাসন বিভাগ। তারপরও বিষয়টি খতিয়ে দেখতে 5 সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে আর কমিটিকে 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এই বিষয়ে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কিনা তা তদন্ত করতে বলা হয়েছে। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এই তথ্য জানান।